বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কু অভিযানের গল্প আশ্চর্য প্রাণী। বাংলা সাহিত্যে প্রফেসর শঙ্কুর আবির্ভাব 1961 সালে। সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয় তার প্রথম গল্প বোমযাত্রীর ডায়েরি। মুহূর্তের মধ্যে বাঙালি পাঠকের মন জয় করে নেয় এই আত্মভোলা বৈজ্ঞানিকটি। শুরু হয় তার একের পর এক অভিযান। আশ্চর্য প্রাণী গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল 1971 সালে সন্দেশ পত্রিকার পুজো সংখ্যায়। এই গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত শঙ্কু সমগ্র বইটি থেকে। প্রধান চরিত্রে প্রফেসর শঙ্কু এবং প্রফেসর হামবোল্ট। গল্প পাঠে দীপ, গল্পের সূত্রধার সোমক। শুরু হচ্ছে আশ্চর্য প্রাণী। দশই মার্চ, গবেষণা সম্পূর্ণ ব্যর্থ। আমার জীবনে এর আগে এরকম কখনো হয়নি। একমাত্র সান্ত্বনা যে এটা আমার একার গবেষণা নয়, এটার সঙ্গে আরো একজন জড়িত আছেন। হামবোল্টও বেশ মুষড়ে পড়েছে, তবে এত সহজে নিরুদ্যম হলে চলবে না, কাল আবার উঠে পড়ে লাগতে হবে। 11ই মার্চ, আজও কোনো ফল পাওয়া গেল না। যদি যেত তাহলে অবশ্যই সারা পৃথিবীতে সাড়া পড়ে যেত, কিন্তু সে সৌভাগ্য আমাদের হবে কিনা সন্দেহ। আমি অবশ্যই আমার হতাশা বাইরে প্রকাশ করি না, কিন্তু হামবোল্ট দেখলাম আমার মতো সংযমী নয়। আজ ল্যাবরেটরি থেকে বেরিয়ে এসে হঠাৎ কথা নেই বার্তা নেই ওর পোষা বিরাট গ্রেট ডেন কুকুরটার পাঁজরে একটা লাথি মেরে বসল। হামবোল্টের চরিত্রের এদিকটা আমার জানা ছিল না, তাই প্রথমটায় বেশ ঘাবড়ে গিয়েছিলাম। তবে রাগটা বেশিক্ষণ ছিল না, মিনিট দশেকের মধ্যেই তুড়ি মেরে নেপোলিয়নকে কাছে ডেকে মাথায় হাত বুলিয়ে দিল। নেপোলিয়নও দেখলাম দিব্যি ল্যাজ নাড়ছে। আজ প্রচণ্ড শীত, সকাল থেকে কনকনে হাওয়া বইছে, বাইরেটা বরফ পড়ে একেবারে সাদা হয়ে রয়েছে। বৈঠকখানার ফায়ারপ্লেসের সামনে বসেই আজকে দিনটা কাটাতে হবে। আমি জানি হামবোল্ট আমাকে সুপার চেস খেলতে বাধ্য করবে। সুপার চেস অর্থাৎ দাবার বাবা, এটা হামবোল্টেরই আবিষ্কার। বোর্ডের সাইজ ডাবল, ঘুঁটির সংখ্যা 16 জায়গায় 32। ঘুঁটির চালচলনও দাবার চেয়ে শত গুণ বেশি জটিল। আমার অবশ্যই খেলাটা শিখে নিতে ঘন্টা তিনেকের বেশি সময় লাগেনি। প্রথম দিন হামবোল্ট আমাকে হারালেও কাল পর্যন্ত পরপর 3 দিন আমি ওকে কিস্তি মাত করে দিয়েছি। মনে মনে স্থির করেছি যে আজ যদি খেলতেই হয় তাহলে ইচ্ছে করেই হারব। ওর মেজাজের যা নমুনা দেখলাম, ওকে একটু তোয়াজে রাখাই বুদ্ধিমানের কাজ হবে। 12ই মার্চ, আজ প্রথম একটু আশার আলো দেখতে পেলাম। হয়তোবা শেষ পর্যন্ত সত্যি পৃথিবীর ইতিহাসে মানুষের হাতে প্রথম একটি প্রাণীর সৃষ্টি হবে। আজ মাইক্রোম্যাগনোস্কোপের সাহায্যে যে জিনিসটা ফ্লাস্কের মধ্যে দেখা গেল সেরকম এর আগে কখনো দেখা যায়নি। একটা পরমাণুর আয়তনের সেল জাতীয় জিনিস। হামবোল্ট দেখার পর আমি চোখ লাগানোর কয়েক সেকেন্ডের মধ্যেই সেটা অদৃশ্য হয়ে গেল। ভাবগতিক দেখে সেটাকে প্রাণী বলতে দ্বিধা হয় না, এবং এটার সৃষ্টি হয়েছিল যে আমাদের গবেষণার ফলেই তাতেও কোনো সন্দেহ নেই। হামবোল্ট প্রচণ্ডভাবে উত্তেজিত হয়েছিল বলাই বাহুল্য। সত্যি বলতে কি, যন্ত্রটা থেকে চোখ সরিয়ে নেবার পর মুহূর্তেই ও আমার কাঁধে এমন একটা চাপড় মারে যে কাঁধটা এখনো টনটন করছে। কিন্তু যেটা দুশ্চিন্তার কারণ সেটা হলো এই যে, প্রাণী যদি সৃষ্টিও হয় তার অস্তিত্ব কি হবে শুধুমাত্র কয়েক সেকেন্ডের জন্য? তাহলে লাভটা কি হবে? লোককে ডেকে সে প্রাণী দেখাবো কি করে? ইউরোপের অন্যান্য বৈজ্ঞানিকরা
সে প্রাণীর কথা বিশ্বাস করবে কেন? যাকে এখন এসব কথা না ভাবাই ভালো। আমি নিজেকে একটু জোর করে বলতে পারি যে আজ যে ঘটনা আমাদের ল্যাবরেটরিতে ঘটেছে তার তুলনীয় কোনো ঘটনা এর আগে পৃথিবীর কোনো ল্যাবরেটরিতে কখনো ঘটেনি। এই প্রাণী তৈরির ব্যাপারে আমরা যে রাস্তাটা নিয়েছি আমার মতে এছাড়া আর কোনো রাস্তা নেই। কোটি কোটি বছর আগে পৃথিবীতে যখন প্রথম প্রাণের সৃষ্টি হয় বিজ্ঞানীরা অনুমান করতে পারেন তখন পৃথিবীর অবস্থাটা কীরকম ছিল। সেই অবস্থাটা ভারী ভয়ঙ্কর। সারা পৃথিবীতে ডাঙা প্রায় ছিল না বললেই চলে, তার বদলে ছিল এক অগাধ সমুদ্র। পৃথিবীর উত্তাপ ছিল তখন প্রচণ্ড, এই সমুদ্রের জল টকবক করে ফুটত। আজকাল বায়ুমণ্ডল পৃথিবীকে যেভাবে ঘিরে রয়েছে এবং তার আচ্ছাদনের মধ্যে মানুষকে অক্সিজেন, ওজোন ইত্যাদি সাহায্যে যেভাবে বাঁচিয়ে রেখেছে, তখন তা ছিল না। তার ফলে সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি সোজা এসে পৃথিবীকে আঘাত করত। হাইড্রোজেন, নাইট্রোজেন, সালফার, কার্বন ইত্যাদি গ্যাস অবশ্যই ছিল, আর এই সব গ্যাসের ওপর চলত বৈদ্যুতিক প্রভাবের খেলা। প্রলয়ঙ্কর বৈদ্যুতিক ঝড় ছিল তখন দৈনন্দিন ব্যাপার। এই অবস্থাতেই পৃথিবীতে প্রথম প্রাণের সৃষ্টি হয়। আমরা আমাদের ল্যাবরেটরিতে যেটা করেছি সেটা আর কিছুই নয়, একটা ফ্লাস্কের মধ্যে কৃত্রিম উপায়ে এই আদিম আবহাওয়া সৃষ্টি করেছি। আমার বিশ্বাস এই অবস্থাটা বজায় রেখে কিছুদিন পরীক্ষা চালাতে পারলে আমাদের ফ্লাস্কের মধ্যে একটি প্রাণীর জন্ম হবে, যেটা হবে মানুষের তৈরি প্রথম প্রাণী। এই প্রাণী জীবাণুর আকারে হবে এটাও আমরা অনুমান করেছি, এবং জীবাণুনি মতো হবে এর হাবভাব চালচলন। প্রফেসর হামবোল্টের সঙ্গে এ ব্যাপারে কিভাবে জড়িত হলাম সেটা বলি। জার্মানির ব্রেমেন শহরে একটা বৈজ্ঞানিক সম্মেলনে আমি কৃত্রিম উপায়ে প্রাণ সৃষ্টি সম্পর্কে একটি প্রবন্ধ পড়ি। সভায় হামবোল্ট উপস্থিত ছিলেন। এই বিখ্যাত বায়োকেমিস্টের লেখা আমি আগে পড়েছি, ভদ্রলোকের সঙ্গে আলাপ ছিল না। বক্তৃতার পর নিজে এগিয়ে এসে আমার সঙ্গে আলাপ করলেন। আমারই মতো বয়স, তবে লম্বায় আমার চেয়ে প্রায় এক হাত উঁচু, মাথায় চকচকে ডাক, গোঁপদাড়ির লেশ মাত্র নেই, এমনকি ভুরু বা চোখের পাতাও নেই। হঠাৎ দেখলে মাকুন্দ বলে মনে হয়, কিন্তু হ্যান্ডশেক করার সময় হাতে সোনালি লোম লক্ষ্য করলাম। সম্মেলনের অতিথিদের জন্য বক্তৃতার পর একটা বড় হল ঘরে কফি ও কেক বিস্কিটের ব্যবস্থা ছিল। ভিড় দেখে আমি একটা কোণে চুপচাপ দাঁড়িয়ে আছি, মনটাও ভালো নেই, কারণ বক্তৃতা শেষে হাততালির বহর দেখে বুঝেছিলাম আমার কথাগুলো শ্রোতাদের মনে ধরেনি। অর্থাৎ মানুষের হাতে প্রাণী সৃষ্টি হতে পারে সেটা বৈজ্ঞানিকরা মানতে চায়নি। তাই বক্তৃতা শেষে দু একজন ভদ্রতার খাতিরে প্রশংসা করলেও এগিয়ে এসে বিশেষ কেউই কথা বলছে না। এমন সময় প্রফেসর হামবোল্ট হাসি মুখে এগিয়ে এলেন আমার দিকে। তার হাতে দুপেয়ালা কফি দেখে বুঝলাম তার একটা আমারই জন্য। কফি পেয়ে তাকে ধন্যবাদ জানালাম। জার্মান ভাষাতেই কথাবার্তা হলো। হামবোল্ট তার প্রথম কথাতেই আমাকে অবাক করে দিলেন। আমার পেপারটা পড়ার দরকার হলো না। তার মানে? আমি জিজ্ঞেস করলাম। তুমি যা বললে আমারও সেই একই কথা। আমি উৎফুল্ল হয়ে বললাম, তাতে ক্ষতি কি? এরা যখন আমার একার কথা গা করছে না তখন দুজনে বললে হয়তো কিছুটা কাজ হবে। হামবোল্ট মৃদু হেসে বললেন, এদের কিছু বলে বোঝাতে যাওয়াটা পণ্ডশ্রম, এসব ব্যাপারে কথায় কোনো কাজ হয় না, কাজ হয় একমাত্র কাজ দেখাতে পারলে। তুমি যা বললে সেটা নিয়ে তুমি কিছু পরীক্ষা করেছো কি? আমি বলতে বাধ্য হলাম যে আমার গিরিডিল ল্যাবরেটরিতে যা সরঞ্জাম আছে তাই নিয়ে এই জটিল পরীক্ষায় নামা মুশকিল। কোনো চিন্তা নেই, তুমি আমার ওখানে চলে এসো না। কোথায়? হামবোল্ট কোথায় থাকতেন সেটা আমার জানা ছিল না। সুইজারল্যান্ড, আমি থাকি সেন্ট গালেন শহরে। আমার মতো ল্যাবরেটরি
ওটা ইউরোপে তুমি আর পাবে না শঙ্কু। লোভ লাগলো, এক কথায় রাজি হয়ে গেলাম। পাঁচই মার্চ অর্থাৎ ঠিক সাত দিন আগে সেন্ট গ্লেনে পৌঁছেছি। সুইজারল্যান্ডের সব শহরের মতোই এটাও ছবির মতো সুন্দর। কনস্টেন্স হ্রদের ধারে রোরশাক শহর থেকে ট্রেনে 9 মাইল, প্রায় 2,500 ফুট উঁচুতে। প্রথম দিন একটু ঘুরে দেখেছিলাম শহরটা, তারপর গবেষণার কাজ শুরু হয়ে যাওয়াতে আর বেরোতে পারিনি। হাম্বলটের ল্যাবরেটরি সত্যি একটা আশ্চর্য জিনিস। এ ধরনের গবেষণা এখানে ছাড়া সম্ভব ছিল না, এখন এটা সফল হলেই হয়। আজ যে খানিকটা আশার আলো দেখা গিয়েছে তার জন্য আমি অনেকটা দায়ী। প্রোটোভিট্রো মরফিজেনারেস সলিউশনে নিউট্রাল ইলেকট্রিক বম্বার্ডমেন্টের কথাটা আমি বলেছিলাম। আমার বিশ্বাস তার ফলেই আজ কয়েক মুহূর্তের জন্য ওই পারমাণবিক প্রাণীটির আবির্ভাব হয়েছিল। কাল বম্বার্ডমেন্টের মাত্রাটা আর একটু বাড়িয়ে দেব, দেখা যাক কি হয়। না, আজ আর লেখা যাবে না। এইমাত্র হাম্বোল্টের চাকর ম্যাক্স বলে গেল তার মনিব সুপার চেসের ঘুটি সাজিয়ে আমার জন্য অপেক্ষা করছেন। 14 মার্চ, কাল ডায়েরি লিখতে পারিনি, লেখার মতো মনের অবস্থাও ছিল না। তার মানে মন মরা অবস্থা নয়, একেবারে উল্লাসের চরম শিখর। এখনো ঘটনাটা পুরোপুরি বিশ্বাস করতে পারছি না। ঘড়িতে যদিও রাত 2:30, চোখে ঘুমের লেশ মাত্র নেই। বারবার মন চলে যাচ্ছে হাম্বোল্টের ল্যাবরেটরি টেবিলের উপর রাখা ফ্লাস্কের ভেতরে আশ্চর্য প্রাণীটার দিকে। আমাদের যুগান্তকারী পরীক্ষার ফল এই প্রাণী। কাল সন্ধ্যে 6:33 এই প্রাণী জন্ম নেয়। আমার বিশ্বাস, আমার অনুমান অনুযায়ী বম্বার্ডমেন্টের মাত্রাটা বাড়ানোর ফলেই এই প্রাণীর সৃষ্টি হয়েছে, যদিও এ বিষয়ে আমি হাম্বোল্টের কাছে কোনো বড়াই করিনি। তাই বোধ হয় তার মনটাও খুশিতে ভরে আছে। সে হয়তো ভাবছে তার কৃতিত্ব আমারই সমান, ভাবুকে, তাতে কোনো ক্ষতি নেই, আমাদের গবেষণা সফল হয়েছে এইটাই বড় কথা। শুধু প্রাণীর জন্মটাই যে কালকের একমাত্র আশ্চর্য ঘটনা তা নয়, জন্মের মুহূর্তে যেসব ব্যাপারগুলো ঘটল তা এতই অপ্রত্যাশিত ও অস্বাভাবিক যে এখনো মনে পড়লে আমার শরীরে রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। 5 ঘন্টা একটানা দুজনে ফ্লাস্কের দিকে চেয়ে বসেছিলাম। বরফ পড়ছে, নেপোলিয়ন এসে ল্যাবরেটরিতে কার্পেটের ওপর বসে আছে, ম্যাক্স সবে মাত্র কফি দিয়ে গেছে, এমন সময় হঠাৎ একটা বাজ পড়ার মতো প্রচন্ড শব্দে আমাদের দুজনেরই প্রায় হার্ট ফেল হওয়ার অবস্থা। অথচ আকাশে এক টুকরো মেঘ নেই, জানলা দিয়ে বাইরে ঝলমলে রোদ দেখা যাচ্ছে। এই বজ্রপাতের সঙ্গে সঙ্গে আবার অনুভব করলাম একটা 1 সেকেন্ডের ভূমিকম্পের ঝাঁকুনি। তার তেজ এত বেশি যে ঘরের জানলা আর টেবিলের কাছে জিনিসপত্রগুলো সব ঝনঝন করে উঠল। আর আমরা দুজনেই হুমড়ি খেয়ে পড়লাম টেবিলের উপর। তারপর কোনো রকমের টাল সামলে নিয়ে ফ্লাস্কের দিকে চোখ পড়তেই দেখলাম একটা আশ্চর্য জিনিস। ফ্লাস্কের অর্ধেকটা ছিল জলে ভর্তি। প্রথমে লক্ষ্য করলাম যে সেই জলের ওপরের স্তরে একটা যেন ঢেউ খেলছে। অত্যন্ত ছোট ছোট তরঙ্গের ফলে জলের ওপরটা যেন একটা সমুদ্রের ক্ষুদে সংস্করণ। তারপর দেখলাম ইঞ্চিখানেক নিচের দিকে জলের মধ্যে কি যেন একটা চড়ে বেড়াচ্ছে। সেটাকে খালি চোখে প্রায় দেখা যায় না, কিন্তু সেটা পরমাণুর চেয়ে আয়তনে অনেকখানি বড়। আর তার চলার ফলেই যে জলের ভেতরে একটা মৃদু আলোড়নের সৃষ্টি হয়েছে সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে। বাতিটা নেভাও! হাম্বোল্টের হঠাৎ চিৎকারে আমি চমকে উঠলাম। আমার হাতের কাছেই লাইটের সুইচটা ছিল, সেটা নিভিয়ে দিতেই অন্ধকারে একটা অবিশ্বাস্য দৃশ্য দেখলাম। প্রাণীটির একটা নিজস্ব নীল আলো আছে।
সেই আলোটা জলের ভেতর এঁকে বেঁকে চলে তার গতিপথ নির্দেশ করছে। আমরা দুজনেই মন্ত্রমুগ্ধের মতো ফ্লাস্কের দিকে চেয়ে রইলাম। কতক্ষণ এভাবে চেয়েছিলাম জানি না। হঠাৎ ঘরের বাতিটা জ্বলে উঠতে বুঝলাম হাম্বোল্টের আচ্ছন্ন ভাবটা কেটেছে। সে ঘরের এক পাশে সোফাটার উপর ধপ করে বসে পড়ল। তার ঘন ঘন হাত কচলানি থেকে বুঝলাম সে এখনো উত্তেজনায় অস্থির। আমি ঠিক সামনেই কাঠের চেয়ারটায় বসে পড়ে বললাম, এমন একটা ঘটনা বৈজ্ঞানিক মহলে প্রচার করা উচিত নাকি? হাম্বোল্ট কথার কোনো উত্তর না দিয়ে কেবল হাত কচলাতে লাগল। বোধহয় আমাদের আবিষ্কারের গুরুত্বটা সাময়িকভাবে তার মাথাটা একটু বিগড়ে দিয়েছে। সে পরিষ্কারভাবে কিছু ভাবতে পারছে না। তবু আমি একটা কথা না বলে পারলাম না, আমাদের এই প্রাণী যাতে কিছুদিন অন্তত বেঁচে থাকে তার জন্য যা যা করার আমাদের কিন্তু করতে হবে। হাম্বোল্ট বার দুয়েক মাথা নেড়ে অদ্ভুতভাবে চাপা ফিসফিসে গলায় প্রায় অন্যমনস্কভাবে ইংরেজিতে বলল, ইয়েস ইয়েস ইয়েস। তারপর থেকে হাম্বোল্ট আর দাবার উল্লেখ করেনি। কাল রাত্রে খাবার সময় সে একটি কথাও বলেনি। বেশ বুঝেছিলাম যে তার অন্যমনস্কতা এখনো কাটেনি। কি ভাবছে কে জানে। আজ সারাদিন আমরা দুজনে অনেকটা সময় কাটিয়েছি ল্যাবরেটরিতে। দিনের বেলায় ল্যাবরেটরির জানলাগুলো বন্ধ করে রেখেছি যাতে ঘরটা অন্ধকার থাকে। অন্ধকারের মধ্যে যতবারই ঘরে ঢুকছি ততবারই প্রথম চোখ চলে যাচ্ছে ফ্লাস্কের ওই নীল এঁকে বেঁকে চলা আলোটার দিকে। কি নাম দেওয়া যায় এই জীবন্ত আলোক বিন্দুর, এখনো ভেবে ঠিক করতে পারিনি। 15ই মার্চ। আমার মাথা ভোঁ ভোঁ করছে, নিজেকে বৈজ্ঞানিক বলতে আর ইচ্ছে করছে না। হাম্বোল্টের ল্যাবরেটরিতে আজকে যে ঘটনা ঘটেছে সেটা আমাদের দুজনকেই একেবারে বেকুব বানিয়ে দিয়েছে। বিজ্ঞানের কোনো নিয়মই এখানে খাটে না। এটাকে অলৌকিক ভেলকি ছাড়া আর কিছুই বলা যায় না। আমি কাল রাত্রে ঘুমিয়েছি প্রায় 3টের সময়, কিন্তু তা সত্ত্বেও অভ্যেস মতো আমার 4:00 ঘুম ভেঙে গিয়েছিল। হাম্বোল্টও ভোরেই ওঠে, কিন্তু 6টার আগে নয়। আমার মন পড়ে রয়েছে ল্যাবরেটরির ফ্লাস্কের ভেতর, তাই বিছানা ছেড়ে উঠে প্রথমেই শটান চলে গেলাম ল্যাবরেটরিতে। দরজা জানলা বন্ধ করা ছিল। দরজার একটা ডুপ্লিকেট চাবি হাম্বোল্ট আমাকে দিয়ে রেখেছিল। দরজা খুলে ঘরে ঢুকে ফ্লাস্কের দিকে চাইতেই বুকটা ধড়াস করে উঠল। সেই নীল আলোটা আর দেখা যাচ্ছে না। জ্বালতেই প্রথমেই দেখলাম যে ফ্লাস্কের জল প্রায় নেই বললেই চলে। তার বদলে প্রায় অর্ধেকটা অংশ ভরে রয়েছে একটি খয়েরি রঙের পদার্থে। এই পদার্থের উপরটা প্রায় সমতল, তার মধ্যে কয়েকটা ছোট ছোট জলে ভরা ডোবার মতো জায়গা, আর সেগুলোকে ঘিরে প্রাণীটাকে খালি চোখেই দেখা যাচ্ছে। সাইজে
একটা সাধারণ পিঁপড়ের মতো বড়। আমার মুখ থেকে একটা কথা আপনা থেকেই বেরিয়ে পড়ল, অ্যাম্ফিবিয়ান, অর্থাৎ আমাদের সৃষ্ট জলচর প্রাণী আজ আপনা থেকেই উভচর প্রাণীতে পরিণত হয়েছে। এই প্রাণী জলেও থাকতে পারে, ডাঙাতেও থাকতে পারে। পৃথিবীতে যখন প্রথম প্রাণীর সৃষ্টি হয়, অনুমান করা হয় সে প্রাণীও জলচরই ছিল। তারপর প্রাকৃতিক অবস্থার পরিবর্তনে পৃথিবী থেকে জল কমে যায়, তার জায়গায় দেখা যায় জলাভূমি। তার ফলে জলচর প্রাণীও ক্রমে ক্রমে নতুন পরিবেশে প্রাণ ধারণ করার উপযুক্ত একটা নতুন চেহারা নেয়। এই চেহারাটাই তার অ্যাম্ফিবিয়ান বা উভচর চেহারা। এই জিনিসটা অবশ্য রাতারাতি হয়নি, এটা ঘটতে লেগেছিল কোটি কোটি বছর। কিন্তু আমাদের ফ্লাস্কের মধ্যে ঠিক এই ঘটনাই ঘটে গেল দুদিনের মধ্যে। টেবিলের সামনে দাঁড়িয়ে এসব কথা ভাবছি, এমন সময় হঠাৎ লক্ষ্য করলাম যে প্রাণীটা এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়েছে। আমি তৎক্ষণাৎ মাইক্রোম্যাগনোস্কোপ দিয়ে সেটাকে একবার ভালো করে দেখে নিলাম। কোনো সন্দেহ নেই, ঠিক এই জাতীয় অ্যাম্ফিবিয়ানেরই ফসিল আমি দেখেছি বার্লিন মিউজিয়ামে। 600 কোটি বছর আগে এই উভচর প্রাণী পৃথিবীতে বাস করত, মাছ আর সরীসৃপের মাঝামাঝি অবস্থা। রংটা লক্ষ্য করলাম সবুজ আর খয়েরি মেশানো, চেহারাটা যেন মাছ আর গিরগিটির মাঝামাঝি। আরো একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করলাম, ডোবার ধারে ধারে যেটাকে সবুজ রং বলে মনে হচ্ছিল সেটা আসলে অতি সূক্ষ্ম আকারের গাছপালা। হাম্বোল্ট বোধহয় অনেক রাত পর্যন্ত লেখালেখির কাজ করেছে, তাই তার ঘুম ভাঙতে হয়ে গেল 7:30। বলা বাহুল্য, ফ্লাস্কের ভেতরের ভেলকি দেখে আমারই মতো হতবাক অবস্থা তারও। ব্রেকফাস্ট খেতে খেতে হাম্বোল্ট প্রথম মুখ খুলল। আচ্ছা, আমাদের ফ্লাস্কের ভিতরে কি পৃথিবীর প্রাণীর ক্রমবিবর্তনের একটা মিনিয়েচার সংস্করণ ঘটতে চলেছে? আমি মনে মনে এটাই সন্দেহ করেছিলাম। বললাম, সেটা শুধু আজকের এই ঘটনাতে প্রমাণ হবে না, এখন থেকে শুরু করে পরপর কি ঘটে তার উপরেই সব কিছু নির্ভর করছে। হাম্বোল্ট কিছুক্ষণ চুপ, তার ঠোঁটের কোণে সেই অদ্ভুত হাসি যেটা প্রথম প্রাণীর উদ্ভবের সময় থেকেই মাঝে মাঝে লক্ষ্য করছি। অবশেষে একটা সসেজের টুকরো মুখে পুড়ে চিবোতে চিবোতে বলল, তার মানে এরপরে উদ্ভিদজীবী সরীসৃপ, তারপর স্তন্যপায়ী মাংসাশী জানোয়ার, তারপর হাম্বোল্ট থামল। তারপর কাঁটা চামচ নামিয়ে রেখে হাত দুটো কচলাতে কচলাতে বলল, 17 বছর আগে ওসাকায় একটা আন্তর্জাতিক বিজ্ঞানী বৈঠকে কৃত্রিম উপায়ে প্রাণ সৃষ্টি করার বিষয়ে একটা প্রবন্ধ পড়েছিলাম। সে প্রবন্ধ শুনে সভার লোক আমায় ঠাট্টা করেছিল, পাগল বলে গালমন্দ করেছিল। আজ ইচ্ছে করছে তারা এসে দেখুক দেখুক আমি কি করেছি। আমি চুপ করে রইলাম। বুঝলাম হাম্বোল্ট প্রাণ সৃষ্টির কৃতিত্বটা অম্লান বদনে নিজে একাই নিয়ে নিচ্ছে। অথচ আমি জানি যে যদি শেষ মুহূর্তে আমার মাথা না খেলত, বম্বার্ডমেন্টের মাত্রা যদি না বাড়ানো হতো, তাহলে পরীক্ষা সফল হতো না। গবেষণার গোড়াতে হাম্বোল্টের কথাতেই কাজ চলছিল, কিন্তু তাতে কোনো ফল হয়নি সেটা হাম্বোল্টও জানে। কিন্তু তাও এসবে কিছু এসে যায় না। বৈজ্ঞানিকদের মধ্যে ছোট মনের পরিচয় আমি আগেও পেয়েছি, তারাও তো মানুষ, কাজেই তাদের অনেকের মধ্যে ঈর্ষাও আছে, লোভও আছে। এ নিয়ে আর কোনো মন্তব্য বা চিন্তা না করাই ভালো। কদিন এক টানা বাড়ির ভেতরে থাকতে হয়েছে, তাই আজ
দিনটা ভালো দেখে ভাবলাম একটু বেরিয়ে আসি, দু একটা চিঠি লেখা দরকার, অথচ ডাক টিকিট নেই। তাই সোজা পোস্ট অফিসের দিকেই রওনা দিলাম। রাস্তায় বরফ পড়ে আছে, শীতটাও চনমনে, কিন্তু আমার কোটের পকেটে একটা এয়ার কন্ডিশনিং পিল থাকার জন্য অতিরিক্ত গরম জামার কোনো প্রয়োজন হয়নি। বেশ বুঝতে পারছিলাম যে ওভারকোট পরা রাস্তার লোকেরা আমার দিকে উদ্বিগ্নভাবে বারবার ফিরে দেখছে। পোস্ট অফিসের টিকিট কেনার সময় মনে হলো যে এইখান থেকে ইচ্ছে করলে লন্ডনে টেলিফোন করা যায়। সোজা ডায়াল করলেই যখন নম্বর পাওয়া যায়, তখন আমার বন্ধু প্রফেসর সামারভিলকে একটা খবর দিলে কেমন হয়। সামারভিল বায়োকেমিস্ট, কৃত্রিম উপায়ে প্রাণী তৈরির ব্যাপারে এককালে তার সঙ্গে আমার চিঠি লেখালেখি হয়েছিল। সামারভিলকে টেলিফোনে পেতে লাগলো ঠিক এক মিনিট। কোনো রকমই সংক্ষেপে তাকে ব্যাপারটা বললাম। সামারভিল যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। একে কৃত্রিম প্রাণী, তার উপর দুদিনের মধ্যে জলচর থেকে উভচর। শেষটায় সামারভিল বলল, আচ্ছা তুমি কোত্থেকে ফোন করছো বলো তো, ইন্ডিয়া নয় নিশ্চয়ই? বললাম, না না, তার চেয়ে অনেক কাছে, আমি আছি সেনগালেনে। কেন সেনগালেনে? কেন? প্রফেসর হামবোল্ডের ল্যাবরেটরিতে কাজ করছি আমি। 3 সেকেন্ড, কোনো কথা নেই। তারপর শোনা গেল, হামবোল্ড, কর্নেলিয়াস হামবোল্ড, কিন্তু সে যে, হ্যালো হ্যালো সামারভিল, হ্যালো, লাইন কেটে গেছে। মিনিট খানিক চেষ্টা করেও কোনো ফল হলো না। সামারভিলের বাকি কথাটা আর শোনা হলো না। তবে এটা বুঝেছিলাম যে আমার সহকর্মীর নাম শুনে সে বেশ বিচলিত হয়ে পড়েছে। কি আর করি, বাড়ি ফিরে এলাম। হামবোল্ট যে একটু গোলমেলে লোক সে তো আমি নিজেও বুঝেছি, কিন্তু এটাও তো মনে রাখতে হবে যে তার মতো এমন ল্যাবরেটরিতে এমন একটা এক্সপেরিমেন্টের সুযোগ হামবোল্টই আমাকে দিয়েছে। আজ সারা দিন ল্যাবরেটরিতে অনেকটা সময় কাটিয়েছি আমি আর হামবোল্ট। মাইক্রো ফটোগ্রাফিক ক্যামেরা দিয়ে প্রাণীটার কয়েকটা ছবিও তুলেছি। এটা বেশ বুঝেছি যে প্রাণীটিকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের কিছুই করতে হবে না, তার জন্য অনুকূল প্রাকৃতিক পরিবেশ আপনা থেকেই ফ্লাস্কের ভেতর তৈরি হয়ে রয়েছে। সেই পরিবেশ বদল না হওয়া পর্যন্ত এ প্রাণী ঠিকই থাকবে। 16 মার্চ, যা ভেবেছিলাম তাই, আজ সরীসৃপ, আমার প্রাণীর তৃতীয় অবস্থা। আয়তনে আগের প্রাণীর চেয়ে প্রায় 10 গুণ বড়। মাইক্রোম্যাগনোস্কোপের প্রয়োজন হবে না, এমনি চোখে দেখেই বেশ বোঝা যাচ্ছে এর আকৃতি ও প্রকৃতি। এর চেহারা আমাদের কাছে অতি পরিচিত। পৃথিবীর অনেক জাদুঘরে এই কঙ্কাল রয়েছে। সরীসৃপ শ্রেণীর মধ্যে আয়তনে যেটি সবচেয়ে বড় ছিল, এ হলো সেই ব্রন্টোসরাস। সেই 60 ফুট লম্বা দানব সদৃশ প্রাগৈতিহাসিক জানোয়ারের একটি 2 ইঞ্চি সংস্করণ দিব্যি আমাদের ফ্লাস্কের ভেতরে জমিতে হাঁটছে, শুচ্ছে, বসছে, দরকার হলে খুদে খুদে গাছের খুদে খুদে ডালপাতা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। খুব আফসোস হলো একটা কথা ভেবে, কাল রাতটা কেন ফ্লাস্কের সামনে বসে রইলাম না, থাকলে নিশ্চয়ই পরিবর্তনটা চোখের সামনে দেখতে পেতাম। আজ স্থির করলাম যে যতক্ষণ না ফ্লাস্কের ভেতরে একটা কিছু ঘটছে, ততক্ষণ ল্যাবরেটরি ছেড়ে কোথাও যাব না।
এখন রাত সোয়া বারোটা। আমি ল্যাবরেটরিতে বসেই আমার ডায়েরি লিখছি। হাম্বোল্টও সামনে বসে আছে, কেবল মাঝে একবার টেলিফোন আসাতে উঠে চলে গিয়েছিল। কে ফোন করেছিল জানি না, যেই করুক হাম্বোল্ট তার সঙ্গে বেশ উত্তেজিত ও উৎফুল্লভাবে কথা বলছিল। এটা মাঝে মাঝে তার উদাত্ত গলার স্বর থেকেই বুঝতে পারছিলাম, যদিও দুটো ঘরের মধ্যে ব্যবধানের ফলে কথা বুঝতে পারছিলাম না। ব্রন্টোসরাসটা এখন বিশ্রাম নিচ্ছে। ফ্লাস্কের ভেতরটা কেমন জানি ধোঁয়াটে হয়ে আসছে, হয়তো এবার কিছু একটা ঘটবে। লেখা বন্ধ করি। ১৬ মার্চ রাত ১টা বেজে ৩৬ মিনিট। ২ মিনিট আগে সেই আশ্চর্য ঘটনাটা ঘটে গেল। যে ধোঁয়াটে ভাবটার কথা লিখছিলাম সেটা কিছুই নয়, ফ্লাস্কের ভেতরে উপর দিকটায় মেঘ জমেছিল। মিনিট পাঁচেক এইভাবে মেঘ জমার পর অবাক হয়ে দেখলাম একটা মিহি বাষ্পের মতো জিনিস মেঘ থেকে নিচে জমির দিকে নামছে। বুঝলাম সেটা বৃষ্টি। আমাদের ফ্লাস্কের ভেতরের ভূখণ্ডটির উপর বৃষ্টি হচ্ছে। শুধু বৃষ্টি নয়, পরপর কয়েকটা বিদ্যুতের চমকও লক্ষ্য করলাম, আর সেই সঙ্গে মৃদু মেঘের গর্জন। যদিও সে গর্জন কান ফাটা কোনো শব্দ নয়, কিন্তু ফ্লাস্কটা ও টেবিলের অন্যান্য কাঁচের যন্ত্রপাতি সেই গর্জনের সঙ্গে সঙ্গে ঝনঝন করে উঠেছিল। বৃষ্টির মধ্যে আমাদের প্রাণীর কি অবস্থা হচ্ছে সেটা দেখার কোনো উপায় ছিল না, কারণ বাষ্পের জন্য ফ্লাস্কের ভেতরের সূক্ষ্ম ডিটেল সব ঢাকা পড়ে গিয়েছিল। আমরা দুজনেই তন্ময় হয়ে দেখতে দেখতে একটা সময় এলো যখন বুঝতে পারলাম বৃষ্টিটা থেমে গেছে, মেঘ কেটে গেল, বাষ্প সরে গিয়ে ফ্লাস্কের ভেতরটা আবার পরিষ্কার হয়ে গেল। দেখলাম জমির রং একেবারে বদলে গেছে, আগের অবস্থায় যা ছিল তামাটে তা এখন হয়েছে ধবধবে সাদা। আমরা দুজনে একসঙ্গে চেঁচিয়ে উঠলাম, বরফ! বরফটা সমতল নয়, তার মধ্যে উঁচু নিচু আছে, এবড়ো খেবড়ো আছে, এক এক জায়গায় বরফের চাই মাটি থেকে মাথা উঁচিয়ে রয়েছে পাহাড়ের মতো। আমি বললাম, আমরা কি ফ্লাস্কের মধ্যে আইস এজ দেখতে পাচ্ছি? হাম্বোল্ট বলল, হতেই পারে, কিংবা যে কোনো সময়ের মেরু দেশের দৃশ্য হতে পারে। আইস এজ বা তুষার পর্বের সময় হচ্ছে আজ থেকে ৭-৮ লক্ষ বছর আগে। বরফ তখন মেরু দেশ থেকে নিচের দিকে সরতে সরতে সারা পৃথিবীকে ঢেকে ফেলেছিল। হাম্বোল্ট হঠাৎ চেঁচিয়ে উঠল, ওই যে আমাদের প্রাণী, ওই যে! একটা বরফের গুহা থেকে বেরিয়ে এসেছে একটা লোমশ জানোয়ার, এক ইঞ্চির বেশি লম্বা নয় সেটা। জানোয়ারটা চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে। হাম্বোল্ট মাইক্রোম্যাগনোস্কোপটা চোখে লাগালো, তারপর চেঁচিয়ে উঠল, বুঝেছি, স্পষ্ট দেখতে পাচ্ছি, পাগুলো মেটে মেটে, মাথার সামনের দিকে দুটো শিং, ঘাড়ে গর্দানে চেহারা, এই হলো লোমশ গন্ডার, এই হলো লোমশ গন্ডার, আমাদের স্তন্যপায়ী জানোয়ার। এবার আমি চোখে লাগালাম যন্ত্রটা। হাম্বোল্ট ঠিকই বলেছে, গন্ডারের আদিম সংস্করণ, যাকে বলে বুলি রাইনোসরাস, বরফের দেশেই বাস করত এ জানোয়ার। বুঝলাম আমাদের ফ্লাস্কের ভেতরে এভলিউশন বা ক্রমবিবর্তনের ধারা ঠিকই বজায় আছে। আজকের বিবর্তনের ঘটনাটা যে আমরা চোখের সামনে ঘটতে দেখছি এটাই সবচেয়ে আনন্দের কথা। আমাদের ১৬ ঘন্টা এক নাগাড়ে ল্যাবরেটরিতে বসে থাকা সার্থক হয়েছে। কাল সকালে সামারভিলকে আর একটা ফোন করে তাকে একবার আসতে বলব। এমন একটা অলৌকিক ঘটনা কেবলমাত্র ২টি বৈজ্ঞানিকের সামনে ঘটে চলবে, এটা অন্যায়।
এটা হতে দেওয়া চলে না। 17ই মার্চ, আজ সাংঘাতিক গণ্ডগোল। আজ আমাকে হত্যা করতে চেষ্টা করা হয়েছিল। ভাগ্যক্রমে এ যাত্রা বেঁচে গেছি, কিন্তু কি ধরনের বিপদসংকুল পরিবেশে আমাকে কাজ করতে হচ্ছে সেটা বেশ বুঝতে পারছি। কি হলো সেটা গুছিয়ে লেখার চেষ্টা করছি। সামারভিলকে আর একবার টেলিফোন করার কথা কালকেই মনে হয়েছিল। হাম্বোল্ড সম্পর্কেও কি বলতে চেয়েছিল সেটা জানার জন্য একটু কৌতূহল হচ্ছিল। সকালে ব্রেকফাস্ট খেয়ে বেরোতে যাব এমন সময় হাম্বোল্ড জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছ? বললাম, গিরিডিতে আমি রোজ সকালে হাঁটতে বেরোই, তাই এখানে এসেও মাঝে মাঝে সেটার প্রয়োজন বোধ করি। হাম্বোল্ড শুকনো গলায় বলল, সেদিন পোস্ট অফিস থেকে কাকে টেলিফোন করেছিলে শঙ্কু? আমি তো অবাক, লোকটা জানলো কি করে? সারা শহরে কি গুপ্তচর বসিয়ে রেখেছে নাকি হাম্বোল্ড? আমার প্রশ্নটা বোধ হয় আঁচ করেই হাম্বোল্ড বলল, এ শহরের প্রত্যেকটি লোককে আমি চিনি, প্রত্যেকেই আমাকে খুব সমীহ করে। আমার বাড়িতে একজন ভারতীয় বৈজ্ঞানিক অতিথি এসে রয়েছে, এই খবরটাও সকলেই জানে। তাদের যে কোনো একজনের কাছ থেকে খবরটা আমার কানে আসাটা কি খুব অস্বাভাবিক? আমি বললাম, অস্বাভাবিক নয় মোটেই, কিন্তু তোমার এভাবে আমাকে জেরা করাটা আমার অস্বাভাবিক বলেই মনে হচ্ছে। তবু যখন জিজ্ঞেস করছো তখন বলি, আমার এক বন্ধুকে ফোন করেছিলাম। কোথায়? লন্ডনে। সে কি বৈজ্ঞানিক? হ্যাঁ। কি বলেছিলে তাকে? আমার ভারী বিরক্ত লাগলো। লোকটা ভেবেছেটা কি? হতে পারে আমি তার অতিথি, হতে পারে সে আমাকে তার ল্যাবরেটরিতে তার সঙ্গে একজোটে কাজ করার সুযোগ দিয়েছে, কিন্তু তাই বলে সে আমাকে কি কিনে নিয়েছে? আমার নিজের কোনো স্বাধীনতা নেই? বললাম, দুজন বন্ধুর মধ্যে কি কথা হচ্ছিল সেটা জানার জন্য তোমার এত কৌতূহল কেন বুঝতে পারছি না। হাম্বোল্ড চাপা অথচ কর্কশ গলায় বলল, কৌতূহল হচ্ছে এই কারণে যে আমার ল্যাবরেটরিতে যেটা ঘটছে সেটা সম্বন্ধে কোনো মিথ্যে খবর বাইরে প্রচার হয়, এটা আমি চাই না। মিথ্যে খবর বলতে তুমি কি বোঝো? হাম্বোল্ডটা এতক্ষণ চেয়ারে বসেছিল, এবার সে চেয়ার ছেড়ে উঠে আমার দিকে এগিয়ে এসে আমার মুখের সামনে মুখ এনে সাপের মতো ফিসফিসে গলায় বলল, পৃথিবীর ইতিহাসে মানুষের হাতে প্রথম প্রাণ সৃষ্টির সমস্ত কৃতিত্ব হল কর্নেলিয়াস হাম্বোল্ডের, এইটা যেন মাথায় থাকে। বুঝতে পারলাম সামারভিলকে ফোনটা আর করা হবে না। মুখে কিছু বললাম না, যদিও লোকটাকে চিনতে আর বাকি ছিল না, কিন্তু একবার যখন বেরোবো বলেছি তখন বেরোলাম। গেট থেকে বেরিয়ে এসে বাঁ দিকের রাস্তায় শহরের দিকে না গিয়ে ডান দিকের রাস্তাটা ধরে পাহাড়ের উপর দিকটায় চলে গেলাম। এই রাস্তাটা দিয়ে প্রথম দিনই বেরিয়ে এসেছিলাম। কিছু দূর গেলেই একটা সুন্দর নিরিবিলি বাচের বন পড়ে। সেখানে একটা বেঞ্চিতে বসে 2000 ফুট নিচে কনস্ট্যান্স লেক দেখা যায়। বাচ বনে পৌঁছে বেঞ্চিটা খুঁজে বার করে বসতে যাব এমন সময় কানের পাশ দিয়ে তীক্ষ্ণ শীষের মতো শব্দ করে কি যেন একটা জিনিস তীর বেগে বেরিয়ে গিয়ে আমার 3 হাত দূরে একটা বাচ গাছের গুঁড়িতে গিয়ে বিঁধে গেল। সেই মুহূর্তে পেছনে ফিরে দেখতে পেলাম একটা ব্রাউন কোট পরা লোক প্রায় 100 গজ দূরে এক দৌড়ে একটা ঝোপের পেছনে অদৃশ্য হয়ে গেল। আমি প্রায় কোনো অবস্থাতেই নার্ভাস হই না, এখনো হলাম না। বেঞ্চিটা ছেড়ে গাছটার দিকে গিয়ে তার গায়ে টাটকা নিখুঁত গর্তটা পরীক্ষা করে দেখলাম। যদিও কোনো বন্দুকের আওয়াজ আমি পাইনি, এটা বেশ বুঝতে পারলাম যে গর্তটা হয়েছে গুলি লাগার ফলেই। অস্ত্রটিও যে মক্ষম সেটা বুঝতে বাকি রইল না, কারণ গুলি গুঁড়ির একদিক দিয়ে ঢুকে বেমালুম অন্য দিক দিয়ে বেরিয়ে চলে গেছে। আমি আর অপেক্ষা না করে ধীর পদক্ষেপে বাড়ির দিকে রওনা হলাম। হাম্বোল্ডের বাড়ির গেট দিয়ে ঢুকেই দেখতে পেলাম চাকর ম্যাক্সকে।
তার গায়ে একটা ব্রাউন চামড়ার জ্যাকেট। ম্যাক্স আমাকে দেখে যেন কিছুই হয়নি এমন ভাব করে গেট দিয়ে বেরিয়ে শহরের দিকে চলে গেল। বাড়িতে ঢুকে বৈঠকখানার দিকে যেতেই দেখলাম হাম্বোল্ট দুজন অচেনা ভদ্রলোকের সঙ্গে বসে কথা বলছে। আমাকে দেখে নির্বিকারভাবে সে ডাক দিল, কাম ইন প্রফেসর শঙ্কু। আমিও নির্বিকারভাবেই বৈঠকখানায় গিয়ে ঢুকলাম। আগন্তুক দুটি উঠে দাঁড়ালেন, একজন ছোকরা, অন্যটি মাঝবয়সী। তাদের হাতে খাতা পেন্সিল দেখে আন্দাজ করলাম তারা খবরের কাগজের রিপোর্টার। হাম্বোল্টের সঙ্গে সাক্ষাৎকারের মাঝখানে আমি এসে পড়েছি। হাম্বোল্ট আমার পরিচয় দিলেন এবং যেভাবে দিলেন তাতে বুঝলাম যে লোকটার ধৃষ্টতা একেবারে চরমে পৌঁছে গেছে। ইনি হচ্ছেন আমার ভারতীয় অ্যাসিস্ট্যান্ট, যার কথা আপনাদের বলছিলাম। আমি করমর্দন করে একটা ভদ্রতা সূচক মৃদু হাসি হেসে এক্সকিউজ মি বলে ঘর থেকে বেরিয়ে সোজা ল্যাবরেটরিতে চলে গেলাম। টেবিলের কাছে পৌঁছে ফ্লাস্কের দিকে চোখ পড়তেই চমকে উঠলাম। বরফ আর নেই, তার জায়গায় এখন রয়েছে একটা সবুজ বন, আর সেই বনে ঘোরাফেরা করছে একটা নতুন প্রাণী যার নাম বানর, যাকে বলা হয় প্রাইমেট, যিনি হলেন মানুষের পূর্বপুরুষ। কথাটা মনে হতেই বুকের ভেতরটা কিরকম যেন করে উঠল। এরপরে কি তাহলে মানুষের দেখা পাবো ফ্লাস্কের মধ্যে? ক্রমবিবর্তনের নিয়ম যেভাবে মেনে চলেছে আমাদের প্রাণী, তাতে তো মনে হয় বানরের পরে মানুষের আবির্ভাবই অবশ্যম্ভাবী। হাম্বোল্ট কি দেখেছে ফ্লাস্কের এই বানরকে? তারপরই মনে হল আজকে বার্চ বনে আমাকে লক্ষ্য করে মারা নিঃশব্দ বন্দুকের কথা। হাম্বোল্ট চাইছে না আমি বেঁচে থাকি। ম্যাক্সের কাছে অস্ত্র আছে। প্রভু ভক্ত ম্যাক্স একবার ব্যর্থ হয়েছে বলে দ্বিতীয়বারও হবে এমন কোনো কথা নেই। শয়তানির বিরুদ্ধে শয়তানি প্রয়োগ করা ছাড়া হাম্বোল্ট আমার জন্য আর কোনো রাস্তা রাখছে না। আমি দোতলায় আমার ঘরে চলে গেলাম। আমার অমনিস্কোপটা বার করে চোখে লাগিয়ে জানলার ধারে চেয়ারটায় গিয়ে বসলাম। আমার এই চশমাটাকে ইচ্ছে মতো মাইক্রোস্কোপ, টেলিস্কোপ অথবা এক্সরে স্কোপ হিসেবে ব্যবহার করা যায়। আমার জানলা থেকে বাড়ির সামনের গেটটা দেখা যায়। পৌনে দশটার সময় ম্যাক্স বাড়ি ফিরল, তার হাতে বাজার থেকে কিনে আনা জিনিসপত্র। পাঁচ মিনিট পরে আমি কলিং বেল টিপলাম। এক মিনিটের মধ্যে ম্যাক্স ঘরে এসে হাজির। আমাকে এক কাপ কফি এনে দিতে পারবে? বললাম ম্যাক্সকে। জি আকে বলে ম্যাক্স ঘাটটাকে সামান্য নইয়ে কফি আনতে চলে গেল। আমার চোখে এক্সরে চশমা, সে চশমা ম্যাক্সের চামড়ার কোট ভেদ করে আমাকে দেখিয়ে দিল তার ভেস্ট পকেটে রাখা লোহার পিস্তলটা। কিছুক্ষণের মধ্যেই ম্যাক্স কফি সমেত হাজির। ট্রেটা টেবিলে নামিয়ে রাখার পর আমি তাকে বললাম, ম্যাক্স, আলমারির চাবিটা খুঁজে পাচ্ছি না। তোমার কোটের বাঁ পকেটে যে চাবির গোছাটা আছে তার মধ্যে কোনোটা ওতে লাগবে কি? ম্যাক্সের মুখ হাঁ হয়ে গেল এবং সেই হাঁ অবস্থাতেই সে এক দৃষ্টি আমার দিকে চেয়ে রইল। হেসে বললাম, আমি ইন্ডিয়ার লোক জানো তো, আমাদের অনেকের মধ্যেই নানান রকম অস্বাভাবিক ক্ষমতা থাকে। তুমি অবাক হচ্ছ কেন? ম্যাক্স তোতলাতে শুরু করল। হ্যাঁ, আপনি আমার পকেটে কি আছে? আপনি
আরো জানি, শুধু তোমার বাঁ পকেটে কেন, ডান পকেটের খুচরো পয়সাগুলো দেখতে পাচ্ছি, আর ভেতরের ওয়েস্ট পকেটে পিস্তলটা যেটা দিয়ে তুমি আমায় খুন করতে গিয়েছিলে। ভারী অন্যায় করেছিলে তুমি, দেখলে তো আমাকে মারা অত সহজ নয়। এখন কত দেবতার কত অভিশাপ পড়বে তোমার উপর সেটা ভেবে দেখেছ? ম্যাক্স দেখি ঠক ঠক করে কাঁপতে শুরু করেছে, এই শীতের মধ্যেও তার কপালে বিন্দু বিন্দু ঘাম। মনে মনে আমার হাসি পেলেও বাইরে একটা কঠোর গাম্ভীর্য অবলম্বন করে বসে রইলাম। ম্যাক্স হঠাৎ ধপ করে হাঁটু গেড়ে কাঠের মেঝের উপর বসে পড়ল, তারপর তার কম্পমান ডান হাতে জ্যাকেটের ভেতর থেকে পিস্তলটা বার করে আমার দিকে এগিয়ে দিয়ে কাঁদো কাঁদো সুরে বলল, স্যার স্যার দোহাই আপনার স্যার, এর জন্য আমাকে দায়ী করবেন না, আমি শুধু মনিবের হুকুম পালন করেছি স্যার, না করলে নিস্তার পাবো না তাই করছি, আমার অপরাধ নেবেন না, দোহাই আপনার স্যার, আমার মনিবকে আপনি চেনেন না, উনি বড় সাংঘাতিক লোক, আমি এই চাকরি থেকে রেহাই পেলে বাঁচি স্যার। আমি পিস্তলটা ম্যাক্সের হাত থেকে নিয়ে নেড়ে চেড়ে দেখলাম, সেটা যে হাম্বোল্টেরই তৈরি সেটা বুঝতে পারছি। বললাম, এর গুলি নেই তোমার কাছে? আগে না, একটা মাত্র ছিল, সেটা আজ সকালে খরচ করে ফেলেছি। গুলি তো আমার মনিব নিজেই তৈরি করেন। তোমার মনি বাবা তোমার কাছে পিস্তল ফেরত চাইবেন না তো? মনে হয় না, ওটা আমার কাছেই থাকে, আমি শুধু চাকর নই, ও দেহরক্ষীর কাজও আমাকে করতে হয়। আচ্ছা স্যার আসি। ঠিক আছে। ম্যাক্স চলে গেল, আমিও হাঁপ ছেড়ে চোখ থেকে অমনিস্কোপটা খুলে পকেটে রেখে কফিতে চুমুক দিলাম। মনে মনে স্থির করলাম এখন আর ঘর থেকে বেরোবো না, হাম্বোল্টের মুখ দেখতেও ইচ্ছে করছিল না, সেও এখন আর আমার ঘরে আসবে না বলেই আমার বিশ্বাস। দেখা হবে সেই একেবারে লাঞ্চের সময়। 19 মার্চ। গত দুদিনের ঘটনা এত বিচিত্র, এত বিস্ময়কর ও এত আতঙ্কজনক যে সবটুকু গুছিয়ে লেখা আমার মতো অসাহিত্যিকের পক্ষে একটা দুরূহ কাজ। ভাগ্যে সামারভিল এসে পড়েছে, একজন সহৃদয় সমজদার বন্ধুকে কাছে পেয়ে তবু একটু মনে বল পাচ্ছি। ভাবছি ফেরার পথে সাসেক্সে ওর কান্ট্রি হাউসে কিছুদিন কাটিয়ে আসবো, ওরও তাই ইচ্ছে। সত্যি বলতে কি, বিষাক্ত গ্যাসের ফলে শরীরটাও একটু কাবু হয়েছে, সরাসরি দেশে না ফেরাই ভালো। পরশু অর্থাৎ 17 মার্চ লাঞ্চের সময় হাম্বোল্টের সঙ্গে দেখা হলো। খেতে বসে লক্ষ্য করলাম লোকটার মেজাজ বেশ খোশ বলে মনে হচ্ছে, তার ফলে খাওয়ার পরিমাণ আর তৃপ্তিটাও যেন বেশ বেড়ে গেছে। তার কথা শুনে বুঝলাম যে সে দ্য ভেল্ট সংবাদপত্রের প্রতিনিধিদের শুধু তার সফল পরীক্ষার কথাই বলেনি, তাদের ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে প্রাণীর অর্থাৎ মানুষের পূর্বপুরুষের চেহারাটাও দেখিয়ে এনেছে। কাগজে নাকি খুব ফলাও করে হাম্বোল্টের কৃতিত্বের কথা লেখা হবে। আমার পকেটে হাম্বোল্টের তৈরি মারণাস্ত্র, চাকর ম্যাক্স মণিপক্ষ ছেড়ে আমার দিকে চলে এসেছে, কাজেই আমারও খাওয়ার কোনো কমতি হল না। অন্য সব পদ শেষ করে যখন অ্যাপেল কাস্টার্ড খাচ্ছি তখন হাম্বোল্ট হঠাৎ বলল, তুমি দেশে ফেরার কথা কবে ভাবছ? বুঝলাম আমার সান্নিধ্য আর হাম্বোল্টের পছন্দ হচ্ছে না। বললাম,
প্রাণীটার চরম পরিণতি সম্পর্কে একটা স্বাভাবিক কৌতূহল আছে, বুঝতেই পারছো, সেটা দেখেই ভিড়ে যাব। আই সি। এরপরে আর হাম্বোল্ড কোনো কথা বলেনি। বিকেলে বার্চ বনে আরেকটু বেরিয়ে এসে সন্ধে ছটা নাগাদ আবার ল্যাবরেটরিতে হাজির হলাম। গিয়ে দেখি হাম্বোল্ড কাঠের চেয়ারটায় চুপটি করে বসে এক দৃষ্টি ফ্লাস্কের দিকে চেয়ে আছে। কিছুক্ষণ থেকেই আকাশে মেঘ জমছিল। আছে একটা মসৃণ সমতল মেঝে, তার উপর দাঁড়িয়ে আছে একটি 1 ইঞ্চি লম্বা প্রাণী। এই প্রাণীর উদ্ভব হয়েছে বানর থেকে, অর্থাৎ এই প্রাণী হল মানুষ। কিরকম চেহারা ফ্লাস্কের এই মানুষটির! হাম্বোল্ডের কম্পমান হাত থেকে মাইক্রোম্যাগনোস্কোপটা প্রায় পড়ে যাচ্ছিল। আমি সেটাকে নিয়ে চোখে লাগাতেই প্রাণীর চেহারাটা আমার কাছে স্পষ্ট হল। মানুষটি বয়সে বৃদ্ধ, পরনে কোট প্যান্ট, মাথায় চুল নেই বললেই চলে, তবে দাড়ি গোঁপ আছে আর চোখে একজোড়া সোনার চশমা। প্রশস্ত ললাট, চোখে তীক্ষ্ণ বুদ্ধির সঙ্গে মেশানো একটা শান্ত সংযত ভাব। এই লোকটাকে আমি এর আগে অনেকবার দেখেছি আয়নায়। ইনি হলেন স্বয়ং ত্রিলোকেশ্বর শঙ্কুর একটি অতি সংক্ষিপ্ত সংস্করণ, অর্থাৎ আমার তৈরি মানুষ, দেখতে ঠিক আমারই মতন। দেখা শেষ করে মাইক্রোম্যাগনোস্কোপটা টেবিলের উপর রেখে দেওয়া মাত্র খেয়াল হল যে হাম্বোল্ড আমার পাশে নেই। হঠাৎ কোথায় যেতে পারে ভাবতে না ভাবতেই দুম দুম করে দুটো প্রচন্ড শব্দে ল্যাবরেটরির দুটো দরজা বাইরে থেকে বন্ধ হয়ে গেল, আর তারপরেই জানলা দুটো। বুঝলাম যে আমি বন্দী হয়ে গেলাম। হাম্বোল্ডের কি মতলব জানি না, পরীক্ষার সাফল্যের জন্য যে আমি দায়ী তার এমন জ্বলজ্যান্ত প্রমাণ পেয়ে নিশ্চয়ই সে একেবারে উদ্ভ্রান্ত হয়ে পড়েছে। হয়তো আমাকে হত্যা করার রাস্তা খুঁজছে সে, অস্ত্র সংগ্রহ করে হত্যার জন্য প্রস্তুত হয়ে তবে সে দরজা খুলবে। কি হবে যখন জানা নেই, তখন ভেবে কোনো লাভ নেই। তার চেয়ে বরং আমার কয়েদখানার পরিবেশটা একবার ভালো করে দেখে নি। একদিকে টেবিলের উপর বৈজ্ঞানিক যন্ত্রপাতি, তার মধ্যে ফ্লাস্ক, তার মধ্যে খুদে আমি। তার ডান পাশের দেয়ালে দুটো বন্ধ দরজার মাঝখানে একটা বইয়ের আলমারি, তার পরের দেয়ালে দুটো বন্ধ জানলার মাঝখানে একটা রাইটিং ডেস্ক, আর দেয়ালটার সামনে সোফা। তার পাশে ঘরের কোণে একটা নিচু গোল টেবিল।
পালাবার কোনো পথ নেই। মনে পড়ল আমার সর্বনাশী ব্রহ্মাস্ত্র অ্যানাইহিলেন পিস্তলটা গিরিডিতে রেখে এসেছি। আমার সঙ্গে হাম্বোল্টের পিস্তলটা রয়েছে, কিন্তু সেটাও গুলির অভাবে অকেজো। কি আর করি, কাঠের চেয়ারটার উপর বসে ফ্লাস্কের ভেতরে আশ্চর্য প্রাণীটার দিকে মন দিলাম। খুদে শঙ্কু কিছুক্ষণ আমার দিকে চেয়ে রইল, তারপর দেখলাম হাত দুটোকে পেছনে করে পায়চারি আরম্ভ করল। মনে পড়ল আমিও চিন্তিত হলে ঠিক এইভাবেই পায়চারি করি। দৃশ্যটা আমাকে আবার এমন অবাক করে তুলল যে আমি আমার বিপদের কথা প্রায় ভুলেই গেলাম। কতক্ষণ এইভাবে তন্ময় হয়ে ফ্লাস্কের দিকে চেয়েছিলাম জানি না, হঠাৎ খেয়াল হল যে আমার দৃষ্টি কেমন জানি ঝাপসা হয়ে আসছে। তারপর বুঝতে পারলাম যে সেটার কারণ আর কিছুই নয়, কোথার থেকে জানি ঘরের মধ্যে একটা বাষ্প জাতীয় কিছু ঢুকছে। একটা তীব্র বিশ্রী গন্ধ নাকে এসে প্রবেশ করল। চারিদিকে আরেকবার ভালো করে দেখে অবশেষে বুঝতে পারলাম কোথা দিয়ে এই গ্যাসটা আসছে। ল্যাবরেটরির দূষিত বায়ু বাইরে যাবার জন্য একটা চিমনি রয়েছে টেবিলটার পেছন দিকে, সেটা চলে গেছে বাড়ির ছাদ অব্দি। সেই চিমনির মুখটা দিয়ে এই দুর্গন্ধ গ্যাস ঘরে এসে ঢুকছে। আমি নাকে রুমাল চাপা দিলাম। গ্যাস ক্রমে বাড়ছে, সবুজ ধোঁয়ায় ঘর ক্রমে ছেয়ে যাচ্ছে। আমার চোখে অসহ্য জ্বালা, নিঃশ্বাসের কষ্ট হচ্ছে। তার মধ্যে বুঝতে পারছি এটা সেই সাংঘাতিক কার্বোডিমন গ্যাস যাতে মানুষ 5 মিনিটের মধ্যে খাবি খেয়ে দম আটকে মরে যায়। আমি আর চেয়ারে বসে থাকতে পারছিলাম না, উঠে দাঁড়ালাম। রুমালে কোনো কাজ দিচ্ছে না, ঘরের যন্ত্রপাতি টেবিল চেয়ার এমনকি সামনের ফ্লাস্কটা পর্যন্ত অদৃশ্য হয়ে আসছে। একটা অন্ধকার পর্দা নেমে আসছে আমার সামনে, আমি দাঁড়িয়েও থাকতে পারছি না। আমার সামনে টেবিল, আমি টেবিলের ওপর হুমড়ি খেয়ে পড়লাম। আমার বিড়ালের কথা মনে পড়ে যাচ্ছে, প্রহ্লাদ, গিরিডিহি, আমার বাগান, গোলঞ্চ গাছ, অবিনাশ বাবু। কি যেন একটা ঝলসে উঠল আমার চোখের সামনে। এক বিঘতের মধ্যে সেই ঝলসানিতে স্পষ্ট দেখলাম ফ্লাস্কটা, তাতে আর খুদের শঙ্কু নেই। তার জায়গায় পরপর 3 বার বৈদ্যুতিক স্পার্ক খেলে গেল। বুঝলাম আমি আমার দৃষ্টি ফিরে পাচ্ছি, শরীরে বল পাচ্ছি, সোজা হয়ে দাঁড়াতে পাচ্ছি। ঘরের ভেতর থেকে গ্যাস দূরীভূত হচ্ছে, দুর্গন্ধ চলে যাচ্ছে, ধোঁয়াটে ভাবটা ক্রমশ কমে আসছে। আমার অবাক দৃষ্টি এখনো ফ্লাস্কের ভেতর, পরিবেশ বদলে গেছে। সিমেন্টের বদলে এখন একটা স্বচ্ছ কাঁচ কিংবা প্লাস্টিকের মাঝে যেখানে স্পার্ক হচ্ছিল সেখানে এখন নতুন প্রাণীর উদ্ভব হয়েছে। এমন প্রাণী আমি জীবনে কখনো দেখিনি। লম্বায় 2 ইঞ্চির বেশি নয়, তার মধ্যে মাথাটাই 1 ইঞ্চি। শরীরে রামধনু রঙের পোশাকটা পা থেকে গলা অবধি গায়ের সঙ্গে সাঁটা। নাক কান ঠোঁট বলতে কিছুই নেই। চোখ দুটো জ্বলন্ত অথচ স্নিগ্ধ আগুনের ভাঁটা। মাথা জোড়া মসৃণ সোনালি ডাক। হাত দুটো কুনুইয়ের কাছে এসে শেষ হয়ে গেছে, তাতে আঙুল আছে কিনা বোঝা যাচ্ছে না। আমি আরো এগিয়ে গিয়ে ভালো করে প্রাণীটাকে দেখব, এমন সময়
ঘরের একটা দরজা খুলে গেল। হাম্বোল্ড আর তার পেছনে তার গ্রেট ডেন নেপোলিয়ন। হাম্বোল্ড আমাকে দেখেই একেবারে হতভম্ব হয়ে গেল। বোঝাই গেল সে আমাকে জ্যান্ত দেখতে পাবে সেটা আশা করেনি। গ্যাস, গ্যাস কি হলো? সে বোকার মতো বলে উঠল। আমি বললাম, আপনা থেকেই উবে গেছে। শু, নেপোলিয়ন, শু! হাম্বোল্ড এটা বলার সঙ্গে সঙ্গে ওর ওই বিশাল কুকুরটা একটা হিংস্র গর্জন করে দাঁত খিঁচিয়ে একটা লাফ দিল আমায় লক্ষ্য করে। কিন্তু আমার কাছ পর্যন্ত পৌঁছতে পারল না। শূন্যে থাকা অবস্থাতেই একটা তীব্র রশ্মি এসে তার গায়ে লেগে তাকে তৎক্ষণাৎ ধরাশায়ী করে দিল। রশ্মিটা এসেছে ফ্লাস্কের ভেতর থেকে। এবার হাম্বোল্ড নেপোলিয়ন বলে একটা চিৎকার দিয়ে ঘরের ভেতরে ঢুকে কুকুরটার দিকে একবার দেখে টেবিলের উপর থেকে একটা মারাত্মক অ্যাসিডের বোতল তুলে নিয়ে সেটা আমার দিকে উঁচিয়ে তুলতেই তারও তার কুকুরের দশাই হল। ফ্লাস্কের ভেতর সদ্যজাত অদ্ভুত প্রাণীটা ওই বিরাট জার্মান বৈজ্ঞানিককেও তার আশ্চর্য রশ্মির সাহায্যে নিমেষে ঘায়েল করল। হাম্বোল্ড এখন তার পোষা কুকুরের ওপর মুখ থুবড়ে পড়ে আছে। পরীক্ষা করে দেখলাম দুজনের একজনও মরেনি, কেবল সম্পূর্ণভাবে অচেতন। এই ঘটনার ঘণ্টাখানেকের মধ্যেই সামারভিল এসে হাজির। সব শুনে টুনে সে বলল, হাম্বোল্ড প্রায় বছর দশেক উন্মাদ অবস্থায় গারদে কাটিয়েছিল, তারপর ভালো হয়ে ছাড়া পায়। কিন্তু সেই সময় থেকেই বৈজ্ঞানিক মহলে তার সমাদর কমে যায়। গত কয়েক বছর ধরে যেখানে সেখানে বৈজ্ঞানিক সম্মেলনে সে আমন্ত্রিত না হয়েও গিয়ে হাজির হয়েছে। পাছে আবার পাগলামিগুলো দেখা দেয়, তাই ওকে আর কেউ ঘাঁটায় না। তুমি ব্যাপারটা জানতে না শুনে আমার আশ্চর্য লাগছে। সেদিনই আমি তোমাকে টেলিফোনে সাবধান করে দিতাম, কিন্তু লাইনটা কেটে গেল, তাই ভাবলাম নিজেই চলে আসি। দোতলায় আমার ঘরে বসে কফি খেতে খেতে এইসব কথা হচ্ছিল। হাম্বোল্ড ও তার কুকুরকে তাদের উপযুক্ত দুটি আলাদা হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের শক লেগেছে মস্তিষ্কে, কতদিনে সারবে বলা যায় না। সামারভিল এসেই ফ্লাস্কের আশ্চর্য প্রাণীটিকে দেখেছিল। দুজনেই বুঝেছিলাম এটাই হলো মানুষের পরের অবস্থা। যদিও কত হাজার বা কত লক্ষ বছর পরে মানুষের এমন চেহারা হবে সেটা জানার উপায় নেই। কফি খাওয়া শেষ করে আমরা দুজনেই স্থির করলাম যে খুদে সুপারম্যান বা অতি মানুষটি কি অবস্থায় আছে একবার দেখে আসা যাক। ল্যাবরেটরির দরজা খুলে ভেতরে ঢুকেই আবার একটা অপ্রত্যাশিত অবাক দৃশ্য আমাদের চোখে পড়ল। সমস্ত ফ্লাস্কের ভেতরটা এখন একটা লালচে আভায় ভরে গেছে। সূর্যাস্তের পর মাঝে মাঝে আকাশটা যেরকম একটা বিষণ্ণ আলোয় ভরে, একটা মাংসপিণ্ডের মতো মাটিতে পড়ে থাকবে। তার হাত থাকবে না, পা থাকবে না, চলবার, কাজ করবার, চিন্তা করবার শক্তি থাকবে না। কেবল দুটি প্রকাণ্ড চোখ দিয়ে সে পৃথিবীর শেষ অবস্থাটা ক্লান্তভাবে চেয়ে চেয়ে দেখবে। সামারভিল বলল, এ দৃশ্য আমি দেখতে পাচ্ছি না শঙ্কু, একটা কিছু করো, ডু সামথিং প্লিজ। কিন্তু কিছু করতে হলো না আর। আমরা দেখতে দেখতেই চোখের সামনে একটা ক্ষীণ মাসির মতো শব্দের সঙ্গে সেই আলো, সেই বালি আর সেই মাংসপিণ্ড সব কিছু মিলিয়ে গিয়ে ক্রমবিবর্তনের শেষ পর্ব শেষ হয়ে পড়ে রইল শুধু একটি কাঁচের ফ্লাস্ক, আর তার সামনে দুটি হতভম্ব বৈজ্ঞানিক।